পরবর্তী প্রশ্ন করেছেন হেলাল মাহমুদ নামক আইডি থেকে তিনি লিখেছেন আমাদের মসজিদের ইমাম সাহেব তারতিল অনুযায়ী নামাজে কোরআন তেলাওয়াত করে না গুনাহ উম্মত ঠিকমতো আদায় করে না এমন অবস্থায় তার পিছনে নামাজ আদায় করা যাবে কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হেলাল মাহমুদ ভাই এখানে আপনার তেলাওয়াতের কি অবস্থা সেটা একটু ক্লিয়ার করলে আমাদের জন্য ভালো হতো তো আমরা আপনাকেও সামনে রেখেই মূলত এখানে জবাব দেওয়ার চেষ্টা করছি দেখুন কোরআনুল করিম তেলাওয়াতের ক্ষেত্রে যেই ভুলগুলো নামাজ না হওয়ার কারণ হিসেবে ধরা হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে যদি সেটা লাহনে জালি হয় এবং লাহনে জলির মধ্যেও চারটা স্তর রয়েছে যেমন এই কোনো একটা সুরা যখন সে পড়ছে তখন সেই জায়গার মধ্যে ওই ব্যক্তি এমন ভুল করলো যেমন সে হরফ বাড়িয়ে পড়লো অথবা হরফ কমিয়ে পড়লো এক হরফের জায়গায় আরেক হরফ পড়ে ফেললো অথবা এক হরকতের জায়গায় আরেক হরকত পড়ল এবং সেই উচ্চারণের কারণে তার অর্থটাই বিকৃত হয়ে যায় যদি এমন হয় তাহলে এটাকে লাহানে জলি বলা হয় এবং লাহানে জলির কারণে পড়াটা তার সেই নামাজ বিশুদ্ধ হয় না এক্ষেত্রে যেটা আমাদের মনে রাখা চাই সেটা হচ্ছে আপনি যদি যিনি ইমামতি করছেন তার পিছনে যারা আছেন তারা যদি সকলে তার চেয়ে আরও কম তবকার তেলাবাত করে নেওয়ালা হয়ে থাকে তাহলে তার সহ বাকিদের নামাজ হয়ে যাবে কিন্তু যদি এমন হয় যে তিনি যাদেরকে নিয়ে নামাজ পড়ছেন তাদের সকলের অবস্থা তার চেয়ে আসল আরও বেশি খারাপ তাহলে নামাজ তাদেরটা হয়ে যাবে তারটাও হয়ে যাবে এখন আপনার অবস্থা কেমন আপনি যদি এমন হয় যে আপনি সেই ইমাম সাহেবের চেয়ে ভালো তেলাবাদ করতে পারেন কিন্তু তাহলে আপনার এখানে করণীয় হচ্ছে যে কোনোভাবেই কমিটির সদস্যদের সাথে আলোচনা করে সে ভাইকে তার দায়িত্ব থেকে বুঝিয়ে শুনিয়ে সরিয়ে দেওয়ার জন্য কারণ এতগুলো মানুষের নামাজের বিষয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি সেইখানে জামাতের সাথে নামাজ আদায় করবেন না কারণ আপনি যদি নামাজ পড়েন তাহলে বাকিদের নামাজ সেক্ষেত্রে আদায় হবে না বিশুদ্ধ হবে না বাকিদের নামাজ ভঙ্গ হয়ে যাবে কেননা ফতোয়ার গ্রন্থের মধ্যে আসছে ওয়ালা ইয়াসিহু ইক্তাদাউল কারি বিল উম্মি ওয়ালা বিল আখরাস যিনি তেলাওয়াত করতে পারেন কারি তিনি যদি কোনো উম্মি ব্যক্তি যিনি তেলাওয়াত করতে পারেন না অথবা তার চেয়ে অশুদ্ধ এমনভাবে তেলাওয়াত করেন যে তেলাওয়াতটা গ্রহণযোগ্য না তাহলে কিন্তু বাকিদেরও নামাজ ভঙ্গ হয়ে যায় ফতোয়ে শামি ফতোয়ে হিন্দিয়া বাহরুর রায়েক ফতোয়ে তাতারখানিয়া বাদায়ে সানায়ে হেদায়া আল জাওহারাতুন্নায়রা হাশিয়াতু তাহতাবি সহ প্রায় সব কিতাবের মধ্যেই বিষয়টা এইভাবে আসছে তো এই জন্য প্রথমে শুধু তার তিল অনুযায়ী না পড়লেই আপনি তাকে সেই ইমাম সাহেব পিছনে নামাজ পড়বেন না এমন সিদ্ধান্ত নিতে পারবেন না বরং আপনাকে দেখা উচিত যে সেই ইমাম সাহেব যে আমরা জানি তেলাওয়াতের তিনটা প্রক্রিয়া তার তিল হাদার তাদবির তো তার তিল অনুযায়ী যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে যদি হদরের মধ্যে সেটা পড়ে তাহলে সেক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই আর যদি একেবারে অশুদ্ধ হয় যেটা আমি বলেছি লাহানে জলি পর্যায়ের সেটা আপনি দেখবেন দেখার পরে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং বাকি যারা মুসল্লি আছে তাদেরকে জানিয়ে আপনি এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন